সত্য বললে বাধা আসে, এটাও বাস্তব সত্য। যেমনটা আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে গতকাল দেখেছেন, একজন আলেম আরিফ বিন হাবিব গোছালো বক্তব্য দিচ্ছিলেন, একজন লিডার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তার কথাগুলোর সত্য কথাগুলোকে অপব্যাখ্যা করে জাতির সামনে পেশ করার চেষ্টা করলেন, যদিও মানুষ তার কথাগুলোকে মেনে নেন নাই, ঠিক না? দুঃখ লাগে আসলে ওয়াজের মাঠে ওই সমস্ত কিছু অপদার্থ ব্যক্তিদের আগমন ঘটে, যারা কোরআন হাদিসের সত্য কথাগুলো মেনে নিতে পারে না, গায়ে আগুন চলে। আমি সেই বিষয়টাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ করব, হয়তো আমি আক্রমণাত্মক কিছুই বলব না, কারণ আক্রমণ করা সেটা আমাদের অভ্যাস না। তবে এটা সত্য, আরিফ বিন হাবিব হয়তো বয়সে তরুণ, আলেম অনেক বড়, তার একটা কাজ আমি সাপোর্ট করি নাই, চেয়ার থেকে তার চেহারা দেখে কথা শুনে উঠে গেল এটা আমি পছন্দ করি নাই। পাবলিক ঠিক কাজটাই করেছেন, কেউ প্রতিবাদ করেছেন, কেউ সামনে থেকে মিষ্টির গুড়লা জাতীয় লম্বা লম্বা কিছু হয়তো দিয়েছে, পাবলিক ঠিকই করেছেন, কিন্তু আরিফের সেই এটা আমার পছন্দ হয় নাই, সেটাও মহব্বত করে বলছি। সে একজন মর্দে মুজাহিদ হকানি আলেম, কথাগুলো সত্য, মানুষ তার কথা শুনে এইভাবে উঠে যাবে কেন? আমি উঠতাম না, আমি বলতাম আপনি কে, কত বড় নেতা, এটার হিসাব হবে আমার বয়ানের পরে, আপনি বসেন, আমি শেষ করব, তারপরে আপনি বলবেন, আপনার বক্তব্য শুনব। বাস্তব কথা আসলে সমাজ অপদার্থ কিছু আছে, তো আরিফ তো আসলে মাটির মানুষ, অনেক বড় আলেম, মনটা অনেক নরম, সে আসলে ওই আক্রমণ ট্রাক্রমণ এগুলোর সামনে পড়ে নাই, তো হঠাৎ করে উঠে গেছে। সেও ঠিকই করেছে, এক ধরনের ভুল করে নাই, কিন্তু আমি এরকম করতাম না, আমি বলতাম আপনি বসেন, আমার কথা আপনাকে শুনতে হবে, ওয়াজের মাঠে আজকে আমি বক্তা, আপনি এসছেন মেহমান হিসাবে, আপনি বসে থাকেন। আমি বলবো যারাই উলামা হযরতের এই বাস্তব কথাগুলোকে, সত্য কথাগুলোকে অপব্যাখ্যা দিয়ে জাতির সামনে আলেমদের হেয় করতে চায়, আমি অনুরোধ করব এদেরকে দাওয়াত দিয়ে কোনোদিন স্টেজে ওঠাবেন না। সে এবার যেই হোক, টাকা আছে তোমার টাকা নিয়ে তুমি থাকো, তুমি প্রভাবশালী তোমার প্রভাব নিয়ে তোমার ঘরে বসে থাকো, এই ওয়াজের মাঠের উপযুক্ত যারা না তাদেরকে কোনোদিন স্টেজে ওঠাবেন না। আল্লাহ হিদায়াত দান করো। সাবজেক্ট মূলত আমার এটা না, ওই যে সত্যবাদী তার কথা চলে আসলো সেজন্য বললাম, আলেমরা সত্য কথা বলবে না, বলবে কে বলেন? আর সে সত্য কথা শুনলে পরে গায়ে আগুন লাগবে যে কিছু শ্রেণীর মানুষের, এটা তো আগ থেকে আমরা দেখে আসছি, ঠিক না?